আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো শিক্ষা সংক্রান্ত আপডেটের আরো এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমাদের জন্য দুইটি আপডেট নিয়ে এসেছি প্রথম আপডেট হচ্ছে এইচএসসি ফলাফল কবে দিবে সেই আপডেট এবং দ্বিতীয় আপডেট হচ্ছে তোমাদের যারা মান উন্নয়ন পরীক্ষা দিবে তাদের ফলাফল কিভাবে হবে সেই আপডেট নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে। প্রথম হচ্ছে যে তোমাদের বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে। এই নিউজটি আজকে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় পাবলিশ করা হয়েছে সো দেখে নেই তারা কি বলছে আগামী বৃহস্পতিবার সাত জানুয়ারি এইচ ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে বলে জানা গেছে চলতি ব সপ্তাহের পাঁচ অথবা ৬ জানুয়ারি অধ্যাদেশ জারি হবে এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে ওই সূত্র জানায় বিশেষ পরিস্থিতিতে রেজাল্ট প্রকাশ করতে গেলে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হয় আগামী সোমবার চার জানুয়ারি মন্ত্রী বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়টি উপস্থাপিত হবে সেখান থেকে নথিপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে পাঁচ অথবা ছয় জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করবেন তখন এইচএসির ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি সময় থাকে এবং সময় পেলে আগামী বৃহস্পতিবার সাতই জানুয়ারি ফল প্রকাশ করা হবে এ প্রসঙ্গে জানতে চাইলে এইচএসির গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ শুক্রবার এক জানুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এইচএসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রস্তুত আছে তবে অধ্যাদেশ জারি সংক্রান্ত জটিলতার কারণে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি অধ্যাদেশ জারির পরই রেজাল্ট প্রকাশ করা হবে তিনি আরও বলেন আমরা আশা করছি আগামী বুধবার ৬ জানুয়ারি রাষ্ট্রপতি মহাদয়ের অধ্যাদেশ জারি করবেন এরপর আমরা রেজাল্ট প্রকাশ করব। আগামী বৃহস্পতিবার জানুয়ারি রেজাল্ট প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন জারির পর ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না ওই দিন সময় দেন তাহলে ফল প্রকাশ হতে পারে এর আগে গত মঙ্গলবার উনত্রিশ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার ডিপু মনি জানান বিশেষ পরিস্থিতি ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয় অধ্যাদেশ জারির পরই ফল প্রকাশ করা হবে দেখে নিচ্ছি আমরা শিক্ষামন্ত্রী বক্তব্যটি প্রথমে শুনেছিলাম যে সবই বলা হয়ে গেছে কোনো প্রশ্ন নেই কিন্তু এখন দেখছি অনেক প্রশ্ন আছে এবং ভালো প্রশ্ন অনেক ধন্যবাদ সবাইকে আপনাদের প্রশ্নের জন্য একটা প্রশ্ন বারবারই এসছে উচ্চ মাধ্যমিকের ফলাফলটা কবে হবে আহ উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে আমাদের শুধু এই যে অধ্যাদেশটি জারি করা প্রয়োজন সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো এবং আমরা আশা করছি যে জানুয়ারি মাসের প্রথম মধ্যে হয়ে যাবে এবং অধ্যাদেশটি সে অধ্যাদেশটি জারি হয়ে গেলে ইনশাল্লাহ সাথে সাথেই আমরা আমাদের ফলাফল এইচএসসি প্রকাশ করতে পারবো আমাদের দ্বিতীয় আপডেটটি ছিল মানোন্নয়ন শিক্ষার্থীদের এইচএসসির ফল কিভাবে দেওয়া হবে সো এনিও দা ডেইলি ক্যাম্পাস একটি নিউজ পাবলিশ করেছে নিউজটি হচ্ছে সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মানোন্নয়ন দিতে চাওয়া শিক্ষার্থীদের ফল দেওয়া হবে এক্ষেত্রে যে বিষয়গুলোতে শিক্ষার্থীরা মানোন্নয়ন দিতে চেয়েছিল এসএসসি ও জেএসসি পরীক্ষায় সেই বিষয়ে প্রাপ্ত নম্বর যোগ করে তার রেজাল্ট প্রকাশ করা হবে শুক্রবার এক জানুয়ারি সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে রেজাল্ট নিয়ে কাজ করা টেকনিক্যাল কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব কথা বলেন তিনি বলেন মানোন্নয়ন দিতে চাওয়া শিক্ষার্থীদেরও জেএসি এবং এসএসসি পরীক্ষায় ওই বিষয়ের ওপর প্রাপ্ত নম্বর গড় করে রেজাল্ট দেওয়া হবে এক্ষেত্রে কারো যদি মানোন্নয়ন দিতে চাওয়া বিষয়টি এসএসসি কিংবা জেএসসিতে না থাকে তাহলে ওই বিষয়ের সাথে সামঞ্জস্য আছে এমন বিষয়ের গড় করে রেজাল্ট দেওয়া হবে তিনি আরও বলেন যেহেতু রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না হওয়াতেই শিক্ষার্থীরা মানোন্নয়ন পরীক্ষা দিতে চায় সেহেতু মানোন্নয়ন দেওয়া কোনো শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা নেই আমরা সেভাবেই ফলাফল তৈরি করার জন্য সফটওয়্যার আপডেট করেছি চতুর্থ বিষয়ের নম্বর যোগ করার প্রসঙ্গে তিনি বলেন চতুর্থ নাম্বার সহ এইচএসির ফলাফল প্রকাশ করা হবে শিক্ষার্থীদের এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। সেই নম্বর অনুযায়ী এইচএসি ও সমমানের রেজাল্ট দেওয়া হবে গত এক এপ্রিল থেকে এইচএসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে এই তা বাতিল করা হয় শিক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলকে প্রাধান্য দিয়ে এবারের এইচএসসি সম্মানের পরীক্ষার ফল দেওয়া হবে এক্ষেত্রে জেএসসি জেডিসির ফলাফলকে পঁচিশ এবং এসএসসির ফলাফলকে পঁচাত্তর শতাংশ বিবেচনায় এই ফলাফল দেওয়া হবে স্যার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন